মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবারের সকাল এখন 7টা বেজে গেছে। আর এই দেখো, আগের দিনের জামা কাপড়গুলো সব তো শুকায়নি, তো সেগুলো এখন ছাদে মেলে দিয়ে আসি। সকাল সকাল দেখবো আকাশটা পরিষ্কার, রোদ বেরোচ্ছে, আর একটু যাই বেলা হবে তখন মেঘ করে আসবে, আর রোদ হবে না। বলছি রোদ বেরিয়েছে, কিন্তু দেখো চারিদিকে কুয়াশা, উমা কুয়াশায় তো ভর্তি গো। এই যে দেখো, দেখতে পাচ্ছ কত কুয়াশা এসেছে। এখন 3-4 বার আমাকে ওঠা নামা করতে হবে সিঁড়ি দিয়ে, 3-4 বারের বেশি। এই তো ছাদে দিয়ে এলাম জামা কাপড়গুলো, এবার আনতে যাচ্ছি ব্রাশ, ব্রাশ করবো। তারপর মাছ কিনেছে, মাছ কেনা হয়ে গেছে, মাছ বাজবো। জানো কন্যারানী এখনো ওঠেননি। এই তো সবে 7:05 হয়েছে, এই দেখো এখনই উঠবে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে বন্ধুরা, আর এই দেখো মাছ কিনেছে। তো চলো মাছগুলো বেছে নিই। এই দেখো বটি মাছ সব কিছু নিয়ে চলে এসেছি। আর আগের দিন দেখো কলতলার অবস্থাটা কি করেছে আমার বড়মশাই, ওই বালতিটার ভিতরে রং ছিল জানো, এখানে ফেলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একসা করে দিয়েছে। আর চলো মাছ বেছে নিই। মাছ বেছে নিয়ে চলে আসা হলো, এবার 1 কাপ চা করি। আর কি বলো তো, দেখতে দেখতে দেখো 8টা বেজে গেল। আর এই সবটুকু মাছ আমাদের লাগবে না, 3টে মানুষ, কিছুটা ফ্রিজে রেখে দেবো। রানবি না ওখান থেকে, 1টা শুধু নিয়ে আই হাতে করে। হ্যাঁ আজকে ওষুধ খেতে ভুলে গেছি সকালবেলা। হ্যাঁ আমি বলছি 1টা হাতে করে নিয়ে আই, পুরো বাক্সটা নিয়ে আসতে হবে না ওষুধের কৌটোটা। রান্নাঘরে বলে ওষুধ রাখতে নেই, কিছু করার নেই, হাতের কাছে যত পাবো ততই সুবিধা। ফ্রিজের মাথায় ওষুধের ভর্তি। এখন জল গরম হলো, জল গরম খাবো, ওষুধ খাবো। সকালবেলা ঘুম থেকে উঠি আগে ওষুধ খেয়ে নিই, আজকে ভুলে ভুলে খেয়ে নিয়েছি কাজ করতে করতে। সকাল থেকে উঠি শুধু মাথার মধ্যে ঘুরে যে কখন কি কাজ করব, কখন কি কাজ করব, এটার পর এটা, এটার পর এটা, একটার পর একটা ঘুরতেই থাকে। দেখি কি মাছ ওটা, কি কি মাছ, পোনা জল গরম, গরম জল। ও আজকে আদা নেই আমার ঘরে, শুধু আদাই শেষ হয়ে যাই, আদাও নেই। আজকে কি দেবের মধ্যে, চায়ের মধ্যে গোলমরিচ, লবণ, ভিতরটা যেন গরম হয়ে গেল জল খেয়ে, গরম জল খেয়ে। ওই যে চাল তুলতে শুরু করে দিয়েছে, একটু মুখটা দেখা, একটু মুখটা দেখা, মুখের মধ্যে কটা আছে, নেই নেই না। আচ্ছা আমাকে চাল তুলে দিচ্ছে, দুকোটো নিলি আর হাফ কোটো নে। আর আমাদের এখানে লাল লাল চা হয়ে গেছে, হ্যাঁ এখানে লাল লাল চা হয়ে গেছে, এখানে একটু বেড়েও গেছে 2 কাপ। আমার আর মেয়ের বড়মশাই খায় না, ওকে দুধ চা করে দিলে ব্যাপক খাবে।
তো যাই হোক চলো বন্ধু, এখন বাজে 12টা বাজে, 10 মিনিট বাকি আছে। আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, রান্না করে বাসনও মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমি আর কন্যা এখন একটু বেরোবো, কারণ আমাদের গ্যালারিতে আর স্টোরেজটা নিচ্ছে না, মানে এত ফুল ভর্তি হয়ে গেছে আর নিচ্ছে না, এর একটা কিছু ব্যবস্থা করতে হবে, তার জন্য আজকে ভিডিওটা ছাড়তে পারছি না। হ্যাঁ দিচ্ছি দাঁড়া, তো 12টা বেজে গেছে, সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, আবার কষ্ট করে জামা পরতে হলো, আবার কষ্ট করে চুলা সাজাতে হবে, কত কষ্ট, কত কষ্ট। ওর বাড়ির বাইরে থেকে বেরোতে হলে ওর কত কষ্ট। আর আমি চিন্তা করছি ওকে এই 11 ক্লাসে তো ভর্তি হবে, মানে শুধু ছোট একটা টিউশন থেকে আর একটা টিউশনে ছোট, এইরকম আমি ওর ব্যবস্থা করব। মানে ওর এত ভদরকুটে হয়ে গেছে জানো না, বাড়িতে বসে থেকে দেখে আর কাজকর্ম না করে করে, শুধু ছোট শুধু ছোট, তোকে কাজ করতে হবে না, শুধু ছোট। সেটা তো না খাওয়ার জন্য, তুই যদি ওই তেলে ভাজা এটা ওটা খাস, ভাত মুড়ি যদি না খাস। তো যাই হোক চলো যাই। আর আমার ঘরের অবস্থা তোমরা তাকিও না, প্রচণ্ড খারাপ, একটুখানি যদি ঘুম থেকে উঠতে বেলা করেছি তো এই অবস্থাই হয়ে থাকে জানো তো, আজকে উঠতে বেলা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, দেখি কি করা যায় ওখানে গিয়ে, আজকে ভিডিও ছাড়তেই পারলাম না, স্টোরেজ মানে গ্যালারিতে জায়গাই দিতে পারছে না। এখানে সেই ইয়ে দুখানা কাপড় নেওয়া হয়েছিল, কাপড়গুলো তো মানে ধারও মোড়ানো হয়নি, আর ব্লাউজ পিস আছে ওগুলো কাটাও হয়নি, তো এইগুলো নিয়ে যাই, এগুলোকে দেওয়া হবে দোকানে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি, এই দেখো টেলার্সের দোকানে কাপড়টা দিয়ে দিয়েছি, এই কাপড়টা ভাবছি ব্লাউজ পিস একটার করাই জানো তো। আর এখানে দেখছি অনেক রকম চুড়িদারের পিস ব্লাউজের পিস রয়েছে, তো সেগুলো আমাদেরকে দেখাচ্ছে, বলছে এই ডিজাইনগুলো এখন উঠেছে, এগুলো বেশ ভালো চলছে, আর সত্যি ছাপাগুলো খুব সুন্দর লাগছিলো সাদার উপরে, তো আর এইরকম ছোটো ছোটো ছাপা খুব ভালো লাগে জানো তো। এই দেখো আর আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি ফোনের দোকানে, ফোনের দোকানে এসে হয়ে গেছে এক কাণ্ড জানো তো, মেয়ের জন্য ফোন নেবো। এখন বাজে 5:04 বন্ধুরা, আর দেখো এখন সূর্যি মামাটা জোর বেরিয়েছে, সারাদিন সকালবেলা বেরিয়েছিল, তারপরে দুপুরবেলা মাঝখানে প্রচুর মেঘলা করছিল, মেঘলা মানে মেঘ মানে মেঘ মেঘ ওয়েদারটা, এখন দেখো যা কি রোদ বেরিয়েছে, আর আকাশটা ওখানে কি সুন্দর লাগছে। আর এই দেখো আমি দেখো কত জামা কাপড় কেছি, কত জামা কাপড় কাইছি দিয়েছি, বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসে এতগুলো জামা কাপড় কেচিছি দিয়ে আর এসে তোমাদের সামনে আর আসতে পারিনি। এখন মনে হচ্ছে পুরো একবারই, এবার দেখ এত সূর্যের আলোটা পুরো মুখে পড়ছে, কি লাগছে দেখবি, আয় একবারে রিং লাইট, সত্যি রিং লাইট দেখো, রিলস দারুণ সুন্দর একটা রিলস করা যাবে, কিন্তু এত সুন্দর বেরিয়েছে কি বলবো। এখন ফোন পেয়েছে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি পরে, এখন ফোন পেয়েছে তো ওই জন্য আর মায়ের কথা মনে পড়বে না, ভুলে যাবে এখন সব ভুলে যাবে, বলছি তোমাদেরকে পরে ডিটেলসে সব বলছি। এই দেখো বন্ধুরা সূর্যটা ডুবে গেছে ভিতরে, এইবার দেখো আকাশটা কি অপরূপ লাগছে, দেখতে পাচ্ছো তোমরা, কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টস করে, তোমাদের কেমন লাগছে। আর ওই দেখো নিচের দিকে হচ্ছে সবুজ সবুজে ঘেরা, আর উপরটা হচ্ছে এইরকম, আহা কি দারুণ। গুড মর্নিং সুপ্রভাত, তোমরা সকালে কেমন আছো? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আগের দিন আমাদের এখানে কালবৈশাখী ঝড় হয়েছে, কালবৈশাখী ঝড়ে দেখতে পাচ্ছ, দেখো দোতলার ঘরের মধ্যে নয় এই বারান্দাটা কি অবস্থাটা দেখো, মানে ওই দিকে যত নোংরা সব এসে এখানে জড়ো হয়েছে। এখানের অবস্থাটা শুধু এইরকম নয়, সিঁড়িতেও প্রচণ্ড নোংরা পড়েছে, তারপরে তোমার এগুলো সব ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করতে হবে, দেখো খুবই নোংরা পড়েছে, ছাদের অবস্থাটাও খুব খারাপ হয়ে আছে। তো আমি এখন যাচ্ছি ছাদ পেনে, ছাদটা ঝাড় দেব, ছাত্র ঝাড় দেবো। এখন বাজে 6:15, সারা রাত এই চিন্তা চিন্তা করে করে আমার ঘুম হয়নি জানো, ছাত্রটা পরিষ্কার লাগলেও কোনায় কোনায় নোংরাগুলো সব সাইডে গিয়ে জড়ো হয়েছে। আর সারা রাত জেগেছিলাম, দুটো থেকে ঘুমই আসছে না, যে কখন আমি ঘুমিয়ে যাব, উঠে আমার এত কাজ আছে, এত কাজ আছে। আবার কি হয়েছে, 4:30 নাগাদ ঘুমিয়ে গেছি জানো তো। যাই হোক চলো বক বক না করে আমি আমার কাজে লেগে পড়ি,
আর দেখো ওখানে পায়রাগুলো কি সুন্দর বসে আছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। আর ওখানে আমাদের মুরগিটাকে পোষা হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? পায়রাগুলো সার সার করে বসে আছে। তো বন্ধুরা, ছাদ নোংরা হয়ে থাকলে একটু ভালো লাগে না আমার, আর ছাদ অপরিষ্কার রাখতেও নেই। তো এই দেখো, এর ওখানে ওপরে একটা ঘর আছে, ওই ঘর থেকে অনেক নোংরা বের হয়েছে। তো এই সাইডটা ঝাড় দিয়ে নামিয়ে দিচ্ছি, দিয়ে ওই দিকে ছাদটা আবার ঝাড় দেবো। আর এগুলো একটা 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 করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে ঝাড় দিতে দিতে অনেকটা সময় চলে গেল, দেখেছো রোদ বেরিয়ে গেছে। আর এর ফাঁকেই সমস্ত ময়লা ধুলো বালি সব গিয়ে জড়ো হয়ে আছে, যত কিছু রাজ্যের নোংরা দেখতে পাচ্ছ, কত নোংরা। তো একে একে সব কিছু সরিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে যুদ্ধে লেগেছি, আজকে আমার সারা দিন ধরে এই যুদ্ধ চলবে। তো আগের দিনের ভিজে জামা কাপড় ছিল, সেগুলোকে চারিয়ে দিলাম, অনেক জামা কাপড় কেচেছিলাম জানো, মানে সেই বাপের বাড়ি গিয়েছিলাম সেই বাপের বাড়ি থেকে। আর এই দেখো, এখানে যত রাজ্যের নোংরা জড়ো হয়েছে, এখন এগুলোকে পরিষ্কার করছি। জল গরম করলাম, জল গরম খাবো, চা খাবো। সিঁড়িটা ঝাড় দেওয়া হলো, ছাদ ছাদ ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দেওয়া হলো, দিয়ে রান্নাঘরটা ঝাড় দিলাম। এখনো দোকান ঘরের অবস্থা প্রচুর খারাপ, ওপরের ঘরেরটাও ঝাড় মানে ঝাড়পোঁচ দেওয়া হয়নি, শুধু সিঁড়ি বারান্দা ঝাড় দিয়ে নামিয়ে নিলাম। কখন যে করব, আমার মাথার মধ্যে এখন টেনশন হয়ে গেছে। এর রাত্রিবেলায় টেনশনের চোটে ঘুম উঠে গেছে, আর এখনো টেনশন চলছে কখন আমি কাজগুলো শেষ করবো। আবার রান্না বান্না আছে, বাসন রয়েছে, এরকম মানে কালবৈশাখী ঝড় হলো না, এইরকমই অবস্থা হয়, পুরো তছনছ করে দিয়ে যায়। এখানে অনেক বাসন রয়েছে আগের দিনের জানো বন্ধুরা, তো বাসন কটা মেজে নিলাম। মেজে নেওয়ার পর এখানে বর্মশাই যাবে ননদের বাড়ি, ননদের শাশুড়ি মারা গেছে। তো আমাদের এখান থেকে আতক চাল আলু এটা ওটা দিতে হয়, তো বড় ভাসুর কিনে দিয়েছে, তো সেগুলো আমার বর্মশাই দিতে যাবে। আর তারপরে এই দেখো কলাপাতা পাটকাটি সমস্ত কিছু এগুলো গুছিয়ে নিচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে ওই ব্যাগটা ছোট ছিল তো, তা আবার একটা বড় ব্যাগের মধ্যে গুছিয়ে নিল। যে ভাতটা তাড়াতাড়ি চাপিয়ে দিলাম, আমি কর্তা মশাই খেয়ে এখন ওর বোনের বাড়ি যাবে। যাই হোক, বর্মশাকে খায়ে ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো সমস্ত কিছু নিয়ে বর্মশাই এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যাচ্ছে ননদের বাড়ি। এখন পোস্ত দিয়ে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি, ডিমের কারি হবে। কখন মারবে? এই তো ডিমের কারি, থামো, ডিমের কারি হয়ে গেছে, এইবারে ভাত বাড়বো, এক মুঠো ভাত খেয়ে নেবো, কারণ কখন খাওয়া জুটবে এখন জানি না, কাজে লাগলে। দেখতে তো হেভি লাগছে। হ্যাঁ, আর কতদিন পর ডিম কারি খাচ্ছি বলতো? অনেকদিন, অনেক পরে না, কবে খেয়েছিলাম, কবে খেয়েছি সত্যি মনে মনে, অনেকদিন পর ডিম কারি খাচ্ছি, এই জন্যই তো আজকে ডিম কারি করলাম। আজ আমাদের ব্রেকফাস্ট কি? ব্রেকফাস্ট হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে, আর হয়েছে ডিমের কারি, এটাই দুপুরে চলবে। তাহলে চলো সকালে ডিমের কারি, আর এখন বেজে গেছে 10টা, তাই তো? 10টা, 10:30 বেজে গেছে, এখন খেয়ে নিই ডিমের কারি আর আলু ভাজা দিয়ে। বাবা কত বাসন নিয়ে উঠতে গো। হ্যাঁ, একটা কাজ করব কি, এক কাদা বাসন নিয়ে গেছে রান্না বান্না করে। নিচেরটা অবস্থা প্রচুর খারাপ হয়েছিল, দোকান ঘর পুরো মুছে এলাম, আর
সরি বলছি না, 1:15 আমার লাগছি, কটাই আমার শেষ হয়ে দেখি। আমি একটু যা হোক করে ঝেড়ে নেবো, বেশি ভালো করে করতে হবে না, কারণ শরীর আর দেবে না। হ্যাঁ হলো, এই হচ্ছে, হয়েই এসেছে। এখন ওই ওইগুলো একটু করছে করবো, তারপরে সূর্যের আলোটা বড্ড আসছে। বিকজ পুজো আছে, ঝাড়াঝুড়ি করে নিলাম। আর ওদিকে শাশুড়ি মা এসেছে, শাশুড়ি মার সঙ্গে গল্প করছি, আর এদিকে কাজ করে নিচ্ছি জানো। আর বর্মশাই গিয়েছিল, বর্মশাইয়ের সঙ্গে চলে এসেছে, শাশুড়ি মাও ছিল ননদের বাড়িতে, ছোট ননদের বাড়িতে। তো যাই হোক, গল্প করতে করতে কাজ হয়ে গেল অনেক। দেখো দেখো ঘর থেকে কত নোংরা বের হচ্ছে। যাই হোক, এই দেখো ঘর মানে ঝাড় দেওয়া হয়ে গেল, এরপর মুছে নেবো। ছোট দিনের বেলা হলে কি বলতো, এতক্ষণে কতক্ষণে সময় শেষ হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত। যাই হোক, অনেকটাই এখনো বেলা আছে, প্রায় এখন 2:30 বাজে। এই স্নান টান করে দুটো মানে মুড়ি টুড়ি খেলাম জানো, আর ভাত খাইনি গো অবেলায়। আর এই দেখো এখানে পেছনে কাঠের সিংহাসনটা আমার ধোয়াও হয়ে গেছে, বসে বসে কটা বেলপাতা ছিললাম, বেলপাতা এনে দিয়েছে। যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, দুব্বা ঘাসও তুলে রেখে দিতে পারলে ভালোই হতো। তো এখন কাটবো এই ছাদের মাথায় বসে বসে নোক। ওই যে চলে এসেছে ম্যাডাম, এখন নোক কাটি বন্ধুরা। আর মনে হচ্ছে বডিটা আমি বিছানায় ফেলতে পারলে বাঁচি গো, কী ক্লান্ত লাগছে সেই ভোরবেলা থেকে, মানে সকালবেলা থেকে উঠে। রাত্রিবেলা এমনি ঘুম হয়নি টেনশনে, আবার সেই সকালবেলা থেকে উঠে উঠে এই এত পরিশ্রম। তো চলো রাখি, আবার পরে দেখা করছি। একদম চলে এসেছি রাতের ডিনারের খাবারে। আজকে রাতের ডিনারের খাবার রয়েছে ফেনা ফেনা ভাত, মানে প্রেশারে ভাত করেছি তো ফ্যান ঝরানো যায় না। আর রয়েছে আলু সিদ্ধ মাখা জানো। এখন বেজে গেছে 10:30, আর মা যে সারাদিন খাটাখানি পরিশ্রম করে এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। এই যে মা ঘুমে গেছে, তো দেখতেই পেলে মা ঘুমে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। তো আজকের মতো গুড নাইট আর শুভরাত্রি, টাটা।